আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদাস কুকিং এন্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তৃতীয় রমজানের ব্লগ এবং আজকে আমরা কী কী ইফতার করছি। তো প্রথমেই দেখতে পারলেন যে গরুর মাংসটা বসিয়ে দিলাম আর সঙ্গে আলুও দিয়ে দেওয়া হলো। আর এখানে খিচুড়ি রান্না করার জন্য আমরা এখানে তিন ধরনের ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল, অ্যাঙ্কর ডাল এবং মাসকলাইয়ের ডাল, এগুলো আমরা এখন ভিজিয়ে রাখলাম। তো আর এদিকে এখন দেখতে পাচ্ছেন যে এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আমরা। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পোলাওয়ের চালগুলো, আর এখন এর মধ্যে লবণ, হলুদ, তারপর ডালগুলো যে রেখেছিলাম ভিজিয়ে সেগুলোও দিয়ে দিলাম, আর পর্যাপ্ত পরিমাণে পানি এবং কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। সো গাইস দেখুন, এদিকে কিন্তু আমাদের খিচুড়িটা একেবারে ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে, আর এদিকেও কিন্তু মাংসটা আমরা অল্প আছে বসিয়ে রেখেছি। তো মাংসটা নরম হওয়ার জন্য আমরা এদিকে এটা বসিয়ে রেখেছি, আর এদিকে এখন গরু মাংসটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে ফেলছি। তো আজকে বুট, বড়া, বেগুনি ওইগুলো বানানো হবে। আর এই যে দেখুন, এখানে আজকে কাবাব বানানো হবে, ছোলার কাবাব, সেজন্য আমরা এখানে ব্যাটারটা নামিয়ে নিয়েছি। আর এখানে বাটা মশলাগুলো রয়েছে, এখানে রয়েছে জিলাপিগুলো, তো এগুলো আমরা নামিয়ে ফেলেছি এখন। আর এদিকে এখন আমরা বেগুনিটা বানানোর জন্য বেসনটা তৈরি করি। আজকে বেগুনিগুলো বানানো হবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আমরা লম্বা লম্বা করে আজকে খিচুড়ির বেগুনগুলো কেটে নিচ্ছি। তো এখন আমরা এদিকে দেখুন বেসনটা গুলিয়ে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে। আর এদিকে তো দেখিয়ে দিলাম যে মাংসটা এদিকে নরম হওয়ার জন্য আমরা বসিয়ে রেখেছি। আর এদিকে দেখুন, এখন আমরা যেই কাবাবটা বানাবো, ওই কাবাবের মধ্যেও দেখতে পাচ্ছেন এখানে যে যেই মশলাগুলো প্রয়োজন ওগুলো আমরা দিয়ে দিলাম। আর এদিকে এখন দেখিয়ে দিচ্ছি যে বেগুনগুলা, এই যে দেখুন বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর গাইস, এগুলা কিন্তু খিচুড়ি দিয়ে খেলে খুবই ভালো লাগবে, বিশেষ করে মুচমুচে যখন থাকে তখন খিচুড়ি দিয়ে খেলে খুব ভালো লাগে। তো প্রতিদিন এই যেহেতু ভাজা পোড়া আমরা খাই, তাই আজকে ভাবলাম যে আজকে আমরা খিচুড়ি খাবো গরুর মাংস দিয়ে। তো সেই জন্য আজকে খিচুড়িটা বানানো আর কি। আর খিচুড়ি এমনি তো আব্বুর খুব পছন্দ। তো এখন এদিকে বেগুনগুলো আমরা ভালোভাবে ধুয়ে তো পানিটা ঝরতে এখানে রেখে দিলাম। আর এখন বেসনের মধ্যে বেগুনগুলোকে চুবিয়ে চুবিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে কত লম্বা লম্বা করে কাটা হয়েছে। আর এখন এগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, ডুবো তেলে আমরা এখন এটা ভেজে নিচ্ছি মুচমুচে করে। তো এই যে এখন আরেকটাও দিয়ে দিলাম। তো বেশি করে তেল দিয়ে দিলাম যেন মুচমুচে থাকে বেশিক্ষণ। তো এখন আমরা ভাজাভুজিগুলো শুরু করে দিয়েছি, কারণ ইফতারের আর কিছুক্ষণ রয়েছে, তাই এটা আর তখন নিতে যাবে না। আর এখানে কাবাবের জন্য দেখুন, আম্মু কাবাবগুলো এখানে সাইজ অনুযায়ী বানিয়ে নিচ্ছে। তো দেখুন, এখানে পাঁচটা বানিয়ে নেওয়া হচ্ছে পাঁচজনের। আর এদিকে দেখুন, বেগুনিগুলো আমরা এক সাইড ভাজা হয়ে গেছে, সেজন্য আমরা উল্টিয়ে দিয়েছি। আর এখানে বাকি বেগুনিগুলো এই যে দেখুন বেসনের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খেতে গাইজ অনেক টেস্টি লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে লাল আঙুরগুলো আমরা ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখুন ছোট্ট ফাতেমা কীভাবে খেলাধুলা করছে, আর আমরা ইফতার বানাচ্ছি। ও কিন্তু একা একাই গাইজ খেলা করে, ও কিন্তু অনেক লক্ষ্মী, আমাদেরকে একটুও জ্বালায় না, বিশেষ করে রোজার সময় সবসময় একা একা খেলাধুলা করতে পারে। তো এদিকে দেখুন, আমি সালাডগুলো কেটে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এদিকে শসা, টমেটো, লেবু এগুলো আমি কেটে ফেলছি এখন। আর বিশেষ করে এই রমজানের জন্য আব্বু বেশি করে এই টমেটো, তারপরে গাজর, শসা, লেবু এগুলো কিনে এনেছে। আর এদিকে এখন দেখুন, খেজুরগুলা আমি ভালোভাবে ধুই এখানে রেখে দিয়েছি সঙ্গে জিলাপিগুলা। আর এখানে কিছু দেখুন বেগুনি তৈরি হয়ে গেছে, আর এখানে কিছু বেগুনি এখনও রয়ে গেছে। আর গাইজ দেখুন, এখানে রয়েছে এই যে দেখুন, এখানে প্রায় সবগুলাই নিয়ে এসেছি। আর আজকে কিন্তু দুই ঘর মিলিয়ে আমি আর আপু ইফতার করেছি, মানে আন্টিদের ঘরেও করেছি, পরে আবার আমাদের ঘরে এসেও করেছি। তো প্রথমে গিয়েছিলাম আন্টিদের ঘরে। তো দেখুন, এখন খিচুড়িগুলো সার্ভ করে ফেলছি। তো দেখুন, একটা প্লেটে খিচুড়িটা বেড়ে নিলাম, আর এখন এর মধ্যে গরুর মাংসটা আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, তো এখন এগুলো আব্বুকে সার্ভ করে দিয়ে আসবো। তো আন্টি বানিয়েছে বুট, বড়া, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, তারপরে শরবত, আন্টিগুলোও অনেক মজা হয়েছিল। তো দেখুন, এখন সার্ভ করে নিয়ে এসেছি। এখানে রয়েছে এই যে গরুর মাংস। সো গাইজ, এখন আজান পড়ে গেছে, তো এখন ইফতারের পালা। তো এখন আমরা সবাই বসে গেছি ইফতার করতে। তো আব্বু ময়দিকে খাচ্ছে আর আমরা গিয়ে এখন আন্টিদের ঘরে খাচ্ছি। তো পরে এসে আমরাও এসে খিচুড়ি খাবো।
তো দেখুন গাইস, এদিকে এখন আমি আর আপু এসে আমাদের প্লেটটা সার্ভ করে নিয়েছি, তো ডেকোরেশন করে নিয়েছি। দেখুন এখানে সব কিছু নিয়ে রেখেছি আমরা। তো দেখুন প্রথমে রয়েছে খিচুড়ি, গরুর মাংস, বেগুনি, কাবাব, লেবু। সো গাইস সবগুলো কিন্তু খুবই আমি হয়েছিল। তো এই যে দেখুন এখানে রয়েছে গরুর মাংসটা, সঙ্গে রয়েছে বেগুনি, তো বেগুনিটা কিন্তু এখনও মুচমুচে রয়েছে। এখানে রয়েছে কাবাব, এখানে রয়েছে লেবু, আর রয়েছে খিচুড়ি। তো এখন খাওয়ার পালা। সো গাইস খিচুড়িটা কিন্তু খুবই আমি হয়েছিল। সো গাইস দেখলেন যে কি আজকে কী কী ইফতার করলাম এবং সারাদিন কীভাবে আমরা কাটালাম আজকে তৃতীয় রমজানটা। তো আশা করি আজকের ব্লগটি সবার কাছে খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।